অসাধারণ দৃশ্য একদম একেবারে, একদম সূর্য ডোবার পূর্ব মুহূর্তে, যেটাকে একদম বাংলা ভাষায় গোধূলি লগন বলে। ঘোরাফেরা করছি, চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের সবুজ দৃশ্য দেখে। হাজারো পার্কে ঘুরে এই আমরা মনোরম দৃশ্য খুঁজে পাবো না। জি আলহামদুলিল্লাহ, সৌন্দর্য রঙিন তুলি দেখা, একা সৌন্দর্য কোথাও আর খুঁজে পাওয়া যাবে না। হাজারো যতই কারুকার্য নিয়ে আসা হোক, ইঞ্জিনিয়ার নিয়ে আসা হোক, আল্লাহর সুন্দর সাজানো দৃশ্য এটাকে কখনোই মেলান করা যায় না। না, এদিকে মনে হচ্ছে কাদারা একটু ব্যাপক। প্রাকৃতিক দেখার জন্য মানুষ পাহাড়ে ছিপা ছুপু দিয়ে হাইতে যায়, দিন রাত পার করে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বিমোর হয়ে যায়। আর বাংলাদেশের এই চিত্রগুলো এতই মনোমুগ্ধকর, কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও সমতল ভূমি, পাশাপাশি গ্রামের এই সৌন্দর্যগুলো খুবই উপভোগ্য এবং দারুণ অসাধারণ বৈশিষ্ট্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। ধান লাগাতে ছিল, লাগিয়ে তাকে গুছিয়ে উঠলাম, দিলি কালকে জি পাশেই মনে হচ্ছে তুলার চাষ হয়েছে, তুলাগুলো সংগ্রহ করার উপযোগী হয়ে গেছে। পাশাপাশি তামাক ক্ষেতের দৃশ্যগুলা আমরা এখন উপভোগ করছি, শীতের এই শেষ বিকেলে, পড়ন্ত বিকেলে আমরা আছি একটি তামাক ক্ষেতের মধ্যখান দিয়ে হাঁটছি এবং দুই দিকের দৃশ্য আমরা উপভোগ করছি। অনেক দূরে চলে আসছি, জি এই যে অসাধারণ সুন্দর দৃশ্য, তুলার দৃশ্যগুলো আমরা দেখছি এখানে।
জি, আপনি যে এখানে ঘুরতে আসছেন, এখানে আপনার অনুভূতি কি জানান আমাদের? না, আসলে অনুভূতি তো প্রাকৃতিকের সাথে তো অনুভূতি বলেও শেষ করা যায় না। জি জি, কারণ প্রাকৃতিক এমন একটা জিনিস যেটা একটা দিলের সাথে মানে মিশে যায়। এই যে আমরা আল্লাহ তালার দৃশ্য দেখতেছি, দিলটা মানে ঠান্ডা হয়ে যাচ্ছে। জি জি, আমরা সবাই এই চার দেওয়ালের মাঝে ইট প্যাট গেলে এই দৃশ্য দেখতে একটা বোরিং হয়ে যেতে হয়। তখন যদি এই প্রাকৃতিক দৃশ্য আমরা দেখি, তখন আসলে দিলটা মানে রিফ্রেশ হয়ে যায়। জি জি, আর এই রিফ্রেশটা অনেকেই কিছুটা পার্কে যায় কাটাতে চায়, কিন্তু সেটা আর এখানে আকাশ পাতাল ডিফারেন্স। কারণ সেখানে প্রাকৃতিক থাকলেও আবার মানে যে আমরা যেখান যেখান থেকে আসে আমাদের রিফ্রেশ করার জন্য আসছি, সেটা আমরা ছাড়তে পারি না। সেখানে যে মূর্তি, বিভিন্ন প্রাকৃতিক ছাড়াই কৃত্রিম ঝর্ণা, কৃত্রিম সব কিছু ওখানে ওখানেও আবদ্ধ। যেখানে এমন একটা জায়গা যেখানে কোনো কৃত্রিমতা এখনও খুঁজে পাওয়া যাবে না, সব কিছুই আল্লাহ তাআলার সুন্দর নিপুণ হাতে গড়া সৃষ্টি। একে প্রাকৃতিকভাবে সময় পরিবর্তন হচ্ছে, বিভিন্ন ফসল উৎপন্ন হচ্ছে, এটা আসলে একটা মানে বলে বোঝানো যায় না যে কতটা অনুভূতি এখানে গ্রাম বাংলায় হেঁটে হেঁটে যে অনুভূতিটা নেওয়া যায়। এটা আসলে যারা গ্রাম বাংলায় হেঁটে অনুভূতিটা নেয় বা যারা গ্রাম বাংলায় চলাফেরা করে, এরাই একমাত্র এর স্বাদটা বুঝতে পারে। কারণ আমরা অনেকে দেখতে পাই যে গ্রামে যারা বসবাস করে শহরে আর থাকতে পারে না। কারণ কি, তারা গ্রামে যে অনুভূতিটা সেটা ওখানে পায় না, তখন তাদের তারা মানে অস্থির হয়ে যায়। কারণ যেমন নদী থেকে মাছ তুলে ফেলে মাছ যেমন লাফাত ছটফট করে, গ্রামে যারা থেকে বড় হয়েছে প্রাকৃতির সাথে যারা মিশে জীবন কাটাইছে, তারাও ওরকম এই প্রাকৃতিক ছেড়ে গেলে তারাও ছটফট করে। এটাই হচ্ছে মানে আসল জীবন, এখানকার প্রাকৃতিক জীবনের সাথে মিশে থাকাই আসলে জীবন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আল্লাহ তাআলা সৃষ্টিকে সৌন্দর্য ভোগ করার তৌফিক দান করুক। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।